আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 82 পৃষ্ঠা অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 82 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4.1 এর 1 নম্বরে দেখো লেখা আছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে আমরা যখন কাজ শিরোনামের উদাহরণগুলো করেছিলাম তখন এই ধরনের অঙ্ক করেছি। তো দেখো অনুশীলনীর 1 নম্বরে, 1-এর 1 নম্বরে দেওয়া আছে হলো 9x, এটা দ্বারা কি বোঝায় সেটাই আমরা লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি x এর এটা কয় গুণ, 9 গুণ। তাহলে আমরা এইভাবে লিখব যে x এর 9 গুণ। এটাই কিন্তু 1-এর উত্তর হয়ে গেল। এরপরে 2 নম্বরে দেখো কি আছে, 2 নম্বরে আছে যে 5x+3। তাহলে আমরা এটাকে আগে লিখি 5x+3। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এখানে আমরা যেহেতু লিখলাম যে x এর 9 গুণ, তাহলে এটা কি হবে, x এর 5 গুণ। তাহলে x এর 5 গুণের সাথে কি আছে, 3 যোগ আছে। তাহলে আমরা এভাবে লিখব যে x এর 5 গুণের সাথে 3 যোগ। এটাই কিন্তু 2 নম্বর অঙ্কের উত্তর। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে 3a+4b, 3a+4b। তো এখানে যেহেতু আমরা লিখেছি যে x এর 5 গুণ, তাহলে এটা কি হবে, a এর 3 গুণ, এটা কি হবে, b এর 4 গুণ। তাহলে আমরা এইভাবে লিখব যে a এর 3 গুণ এর সাথে b এর 4 গুণ যোগ। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বরে আছে 3a×b×4c। তাহলে এখানে আমরা বলতে পারি কি, এটাকে a এর 3 গুণ, এখানে b, এরপরে এখানে আছে c এর 4 গুণ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a এর 3 গুণ b এবং c এর 4 গুণের গুণফল, a এর 3 গুণ। তাহলে আমরা লিখব a এর 3 গুণ b এবং c এর 4 গুণের গুণফল, কেননা এটা পরস্পর সবগুলোর সাথে কি আছে, গুণ আছে। এই জন্য আমরা লিখলাম a এর 3 গুণ b এবং c এর কি কয় গুণ, 4 গুণ, 4 গুণের কি, এটা হলো গুণফল। এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে 4x+5y ডিভাইডেড বাই
2 তো এখানে দেখো এখানে 4x মানে কি x এর 4 গুণ 5y মানে কি y এর 5 গুণ তাহলে এটা এই দুইটার সমষ্টি অর্থাৎ দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করা হয়েছে 2 দ্বারা ভাগ মানে আমরা অর্ধেক বলতে পারি তাহলে আমরা কিভাবে লিখব এটিকে আমরা লিখব যে x এর 4 গুণ x এর 4 গুণ এবং y এর 5 গুণের এই দুটো কি আছে যোগ আছে যোগ মানে তোমরা কি জানো সমষ্টি তাহলে সমষ্টির দুই দিয়ে ভাগ অর্থাৎ এটা উপরে এটা আছে এটা 2 অর্থাৎ জিনিসটা আসলে এরকম আছে এর সাথে যদি আমরা এভাবে লিখতাম তাহলে এটা উপরে এটা নিচে অর্থাৎ এই হাফ মানে কি অর্ধেক তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সমষ্টির অর্ধেক অর্ধেক এটি হলো 5 নং অঙ্কের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ